আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টি শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা সিম্পল সুন্দর একটা টি শার্ট ডিজাইন তৈরি করার চেষ্টা করব, যদি আপনারা আমাকে সময় দিয়ে সাহায্য করেন। সো আজকে আমি এখান থেকে আইডিওগ্রাম ডট এআই তে এসে ক্রিয়েট টি শার্ট ডিজাইন অ্যাবাউট পেঙ্গুইন সানগ্লাস স্কেটিং আইস এবং ফানি লিখে সার্চ করলাম। সার্চ করার পর কিন্তু তারা আমাকে চারটা ডিজাইন শো করেছে, এর মধ্যে আমি এই ডিজাইনটি নিয়ে একটা টি শার্ট ডিজাইন তৈরি করব এবং এই টি শার্ট ডিজাইনটি আমি ব্ল্যাক টি শার্টের জন্য তৈরি করব। সো আমার অবশ্যই ব্ল্যাক সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমি পেঙ্গুইন স্কেটিং করতেছে এরকম টাইপের একটা ভাইব রাখার চেষ্টা করব। মানে পেঙ্গুইন একটা চিলের মধ্যে আছে, চিল করতেছে মানে চিল মাইন্ডে আছে বা ভ্যাকেশনে আছে, এরকম টাইপের একটা ভাইব বোঝানোর চেষ্টা করছি আমি এখান থেকে। সো এখান থেকে জাস্ট এটাকে আমি ডাউনলোড করে নেব টি শার্ট ডিজাইন করার জন্য। সেভ ইমেজ করে দিচ্ছি। ওকে, সো জাস্ট দেখেন ইমেজটা কিন্তু মাত্র 101 KB-র মধ্যে সেভ হয়ে গিয়েছে, যেটা খুবই লো রেজলিউশনের একটা ইমেজ। সো এটাকে আমাদের একটু হাই রেজলিউশন করতে হবে। সো সেজন্য আমি এখান থেকে ইউজ করব টাইনি ওয়াও ওয়েবসাইটটা এবং এখান থেকে আমরা ইমেজ টুলে চলে আসব। ইমেজ টুলে আসার পর জাস্ট এখান থেকে ইমেজটাকে আমি আপ স্কেলে ক্লিক করে আপ স্কেল করে দিব। জাস্ট ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আপ স্কেল আমি এখান থেকে 4x করে আপ স্কেলে ক্লিক করে দিব এবং এটি কিন্তু এখান থেকে ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে এটা কিন্তু প্রসেসিং হচ্ছে এবং এটি কিন্তু এখনই আপ স্কেলে চলে যাবে। সো এখন এটা এখান থেকে প্রসেসিং হচ্ছে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটা এখান থেকে আপ স্কেল হয়ে যাবে। আপ স্কেল করলে কিন্তু আমাদের একটা সুবিধা আছে, তার মানে আপ স্কেলটা যদি হয়ে যায় মানে ইমেজটা যদি বড় হয় তাহলে কিন্তু সেটা যদি আমরা ভেক্টর করি তাহলে কিন্তু কোনো এলিমেন্ট কিন্তু ছবিটা থেকে মিসিং হয় না, সেজন্য কিন্তু আমরা আপ স্কেলটা করি এবং আপ স্কেল করলে কিন্তু ছবির রেজলিউশন একটু বেড়ে যায়, মানে ছবিটা একটু ক্লিয়ার হয়ে যায় মোট কথা। সো এই জন্য আমরা আপ স্কেলটা করি। সো এটা প্রসেসিং হচ্ছে, সর্বোচ্চ প্রসেসিং হতে সর্বোচ্চ 1 মিনিটের মতন লাগে। সো এখান থেকে ছবিটা আপ স্কেল হয়ে গিয়েছে, এবার জাস্ট আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে দিব, সেভ টু ডিভাইস করে দিচ্ছি এবং এখান থেকে এটা কিন্তু ছবিটা দেখেন মোটামুটি 1.5 MB-র মতন হয়েছে, যেটা খুবই ভালো। মাত্র 101 KB থেকে এটা কিন্তু 1.5 MB হয়ে গিয়েছে এবং এখান থেকে কিন্তু এটার রেজলিউশনটা মাচ বেটার। ওকে, সো এবার এখান থেকে এবার আমি কি করব, চলে আসবো ভেক্টরাইজ ডট এআই তে। আসার পর জাস্ট এখান থেকে আমরা ছবিটা এখানে ওপেন করে দিব এবং কেন আমি ভেক্টরাইজার এআই ইউজ করি সেটা কিন্তু পূর্বের ভিডিওগুলোতে বারবার করে বলা রয়েছে এবং এই টি শার্ট ডিজাইনগুলো আমি কোথায় আপলোড করি সেগুলো কিন্তু বলা আছে। সো ওই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন এবং ভেক্টরাইজার এআই কিন্তু আপনারাও ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ ফ্রি। ইলাস্ট্রেটর দিয়েও কিন্তু চাইলে এটাকে ইমেজ ট্রেসিং করা যেত, বাট আমি এখান থেকে ভেক্টরাইজার এআইটা ইউজ করি কারণ এটার রেজাল্টটা ইলাস্ট্রেটর থেকে বেস্ট হয়। ওকে, সো এর জন্য আমি জাস্ট এখান থেকে এটাকে ডাউনলোড করে দিচ্ছি। ডাউনলোড করে দেওয়ার পর ইপিএস এবং এখান থেকে সুপার ফাইন থাকলো জাস্ট ডাউনলোড করে দিচ্ছি। এখান থেকে জাস্ট দেখেন আমাদের ইপিএসটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবার জাস্ট আমি চলে আসবো ইলাস্ট্রেটরে, এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর 11.9 17.9 ইঞ্চি এটা আমাদের টি শার্ট ডিজাইনের সাইজটা নিয়ে নিলাম এবং কালার মোড থাকবে RGB 300 PPI। জাস্ট লিখে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। যেহেতু ব্ল্যাক টি শার্টের জন্য টি শার্ট ডিজাইনটা করছি সেজন্য আমরা এখান থেকে একটা শেপ ড্র করে নেব এবং শেপটা অবশ্যই ব্ল্যাক কালার হবে, অবশ্যই ব্ল্যাক। এবং এটাকে জাস্ট এখানে Ctrl+2 প্রেস করে আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে চলে আসি আমাদের ইপিএস ফাইলটার মধ্যে। এখান থেকে এটা সিলেক্ট থাকলো, সিলেক্ট থাকার পর জাস্ট ছবিটাকে এখান থেকে আমরা কি করব, একটা লাইন ড্র করব। লাইন ড্র করার পর এটা লাইনটাকে ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব। তাহলে কি হবে, আমাদের ভিতরে যতগুলো স্ট্রোক ছিল সবগুলো ডিলিট হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট ছবিটাকে ক্লিক করে আমি এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি এবং এখান থেকে এটাকে জাস্ট ডিলিট করে দিব আমি। ওকে, এটা জাস্ট ডিলিট করে দিলাম। এবার এখান থেকে জাস্ট দেখি এগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিব। ওকে ফাইন, জাস্ট এর আগে আমি একটা Ctrl+Z দিয়ে আমি একটু দেখে নিচ্ছি এখান থেকে, এটা পারফেক্ট আছে। সেটা জাস্ট আমি এখান থেকে ডিলিট করে নিলাম। ডিলিট করে নেওয়ার পর জাস্ট এগুলোকে আমি জাস্ট ডিলিট করে নিই আবার। ওকে ফাইন, এই তো এবার সবগুলোকে সিলেক্ট করে জাস্ট Ctrl+G দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর জাস্ট এখানে নিয়ে আসি ছবিটা। ছবিটা এখানে আনার পর জাস্ট এই দিক থেকে এরকমভাবে থাকবে। সো দেখেন আমাদের যেটা মিসিং ছিল সেটা কিন্তু চলে আসছে, যে কালারটা মিসিং ছিল কারণ আমাদের টি শার্টটা কিন্তু হবে ব্ল্যাকের ওপর। সো আমাদের কিন্তু এই জায়গাটার মধ্যে আর কালার প্লেস না করলেও চলবে, তার কারণ আমাদের যেহেতু ব্ল্যাক টি শার্টের ওপর এটা প্রিন্ট হবে।
সো সেই জন্য আমরা এখান থেকে এটা খালি রেখেছি, যেমন দেখেন এটা কিন্তু এখান থেকে খালি আছে। ওকে, সো এটা পিছনে টি শার্ট যে কালারই হোক এটা এই কালারই দেখাবে পেঙ্গুইনটা। ওকে, সো এইবার এখান থেকে আমরা এখানে একটা লেখা টেক্সট দিয়ে দিব। এই টেক্সটটা হচ্ছে আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে আসছি, রাইট 30 টি শার্ট ডিজাইন টেক্সট ফর পেঙ্গুইন পেঙ্গুইন স্কেটিং। সো এখান থেকে চিল অ্যান্ড থ্রিল লেখাটা নিব আমি। সো এখান থেকে চিল অ্যান্ড থ্রিল এই লেখাটা আমি নিচ্ছি জাস্ট, এবং অ্যান্ডের বদলে আমি জাস্ট এই অ্যান্ডটা দিয়ে দিব। এখান থেকে এই অ্যান্ডটা আমি এখান থেকে ইউজ করব, এবং চিল অ্যান্ড থ্রিল এই ফন্টটাকে জাস্ট আমি এখান থেকে এই ফন্টটা দিয়ে দিচ্ছি। ওকে, চিল অ্যান্ড থ্রিল, এবং এইটাকে জাস্ট ডাবল ক্লিক করে আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। এই লেখাটা কপি করে নেওয়ার পর জাস্ট এখান থেকে একটা ইলিপ্টিক্যাল ড্র করব, এবং এখান থেকে মোটামুটি সেন্টার পজিশন থেকে জাস্ট এ বরাবর একটা ড্র করব। ড্র করার পর জাস্ট এটাকে আমি জাস্ট একটু চাপিয়ে দিচ্ছি, এই তো ডিজাইনটার সাথে জাস্ট চাপিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা টাইপ টাইপ অনে পাথ টুলে জাস্ট ক্লিক করে দিব, এবং এখান থেকে জাস্ট দেখি ওকে দিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ভি দিয়ে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। টেক্সটটা কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে, জাস্ট হোয়াইট কালার দিলে কিন্তু বুঝতে পারবেন, দেখছেন টেক্সটটা কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে। এবং এই দিকে আপনারা দুইটা লাইন দেখতে পাচ্ছেন, এখান থেকে নিচের লাইনটাকে আমি জাস্ট টান দিয়ে এনে এই বরাবর দিয়ে দিব। ওকে ফাইন, এবং টেক্সটটাকে আমরা জাস্ট প্যারাগ্রাফ থেকে অ্যালাইন সেন্টার দিয়ে দিচ্ছি, এবং এইটাকে এবার জাস্ট আমরা এখান থেকে একটু বড় করে দিব। টেক্সটটা সামান্য করে বড় করে দিচ্ছি, অথবা আমরা একটু ছোটই করে দিই, ছোট করলে ভালো লাগছে দেখতে, এবং সামান্য উপরে তুলে দিব। ওকে ফাইন, চিল অ্যান্ড থ্রিল এই লেখাটা এখানে চলে আসছে, এবং এখান থেকে জাস্ট দেখি ওকে ফাইন সবকিছু ওকে আছে। সো এবার আমি এখান থেকে জাস্ট এটাকে একটু এইদিকে প্লেস করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই তো হয়ে গিয়েছে। সো এবার এখান থেকে টেক্সটটাকে কন্ট্রোল শিফট ও দিয়ে আমি আউটলাইন করে নিচ্ছি। এবার দেখেন টেক্সটটা কিন্তু এখান থেকে আউটলাইন হয়ে গিয়েছে, এবং এটা দেখতেই পাচ্ছেন কীভাবে হয়েছে। এবং চিল অ্যান্ড থ্রিল এইটাকে জাস্ট আমি ইয়েলো কালার দিয়ে দিই, ইয়েলো কালার দিয়ে এখান থেকে চাইলে একটু বড় করে দিতে পারি। বড় করে এবার এটাকে নিচের দিক নামিয়ে দিতে পারি সামান্য করে, চিল অ্যান্ড থ্রিল। ওকে, জাস্ট এই তো ওকে হয়ে গিয়েছে। এবং এটাকে মিডল অ্যালাইনমেন্ট আমরা করব না, কারণ টি শার্ট ডিজাইনে এত অ্যালাইনমেন্টের দরকার হবে না আমাদের। জাস্ট এটাকে এরকম করে রাখি, এটাই দেখতে সুন্দর লাগবে। এবং চিল অ্যান্ড থ্রিল এই লেখাটাকে আমি জাস্ট কেটে দিচ্ছি, এবং এখান থেকে এটাকে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। গ্রুপ করে দেওয়ার পর জাস্ট এটা এখান থেকে ওকে থাকলো, মিডল অ্যালাইনমেন্ট আমি জাস্ট করে নিলাম। করে নেওয়ার পর এটাকে জাস্ট এটার মধ্যে একটু প্লেস করে দিই, মিডল এলিমেন্ট করে নিলাম। করে নেওয়ার পর জাস্ট ডিজাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর জাস্ট রিকালারে ক্লিক করব, এখান থেকে এডিট, এর থেকে লিঙ্ক করে দিব, এবং এখান থেকে এটাকে জাস্ট স্যাচুরেশনটা একটু ডার্ক করে দেবো, একটু ভালো করে দেবো। ওকে, জাস্ট পারফেক্ট আছে এটা। সেই তো আমাদের টি শার্ট ডিজাইন জাস্ট রেডি প্রিন্টের জন্য। সো এইভাবে চাইলে আপনারা টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন খুব ইজিলি ভাবে, জাস্ট সামান্য কিছু লেখা অ্যাড করে, এবং ভেক্টরটা কিন্তু আপনি সুন্দর করে আইডিওগ্রাম এআই থেকে নিয়ে আসতে পারছেন। এবং এরকম টাইপের ভেক্টর কিন্তু আপনি যদি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করতে চাইতেন তাহলে কিন্তু অনেক সময় লেগে যেত। সো ওই ক্ষেত্রে আমি মনে করি আইডিওগ্রাম এআইটা আপনারা এই ক্ষেত্রে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে ইউজ করতে পারেন, এবং লিওনার্দো এআই ইউজ করতে পারেন, মিড জার্নি ইউজ করতে পারেন। সো আজকের এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।